চলমান কোপা আমেরিকার তৃতীয় ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচের আগে বিশাল দুঃসংবাদ পেল আলবিসেলেস্তারা, বিস্তারিত জানুন ভিডিওতে। দর্শক, চলতি কোপা আমেরিকার প্রথম ম্যাচে কানাডাকে 2-0 গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চিলিকে 1-0 গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। এই দুই দলকে প্রথম দুই ম্যাচে হারানোর মাধ্যমে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তারা। প্রথম দল হিসেবে 6 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। তাই এখন চাপটাও কম নিচ্ছেন আর্জেন্টাইন ম্যানেজার লিওনেল স্কালোনি, সেজন্য লিওনেল মেসি এবং বাকি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পেরুর বিপক্ষে বিশ্রাম দেবেন তিনি। দর্শক, যদিও চিলির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, পেশির চোট, গলা ব্যথা এবং জ্বর নিয়ে মাঠে নেমেছিলেন তিনি, যা সংবাদ সম্মেলনে পরবর্তীতে জানিয়েছিলেন মেসি। এবার পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে লিওনেল মেসির খেলার নিশ্চিত নয়, এবার তা যেন নিশ্চিত করলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। দর্শক, উলেকে দেওয়া এক সাক্ষাৎকারে লিওনেল স্কালোনি জানান, লিওনেল মেসি বর্তমানে ইনজুরিতে রয়েছেন, সেজন্য কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে লিওনেল মেসিকে মাঠে নামাবেন না তিনি। অর্থাৎ লিওনেল মেসিকে পেরুর বিপক্ষে বিশ্রাম দিবেন কোচ লিওনেল স্কালোনি, কেননা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা, আর পেরুর বিপক্ষে ম্যাচটিতে হারলেও কোনো সমস্যা নেই। সেজন্য লিওনেল মেসি সহ দলের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়দের পেরুর বিপক্ষে বিশ্রাম দিবেন কোচ। দর্শক, 30 জুন ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। দর্শক, মেসিকে ছাড়া কি এমএসটি জিততে পারবে আর্জেন্টিনা? কে জিতবে বলে মনে হয়, আর্জেন্টিনা নাকি পেরু? আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন।